সকালে আমরা যেটা শুনলাম আমাদের এই মোড়টা আমি দোকানটায় ছিলাম রাত্রেতে তো রাত্রের আমি কিছু বলতে পারি এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে কী ঘটেছে আমরা বলতে পারবো না তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পটা আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বাচ্চা রাফেরা করে আমাদের সঙ্গে পরিচিতও আছে তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বেশি দূরে এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রক্ত বেরিয়ে সব রক্ষা হয়েছে এবং তাকে হাসপাতিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে আপনার নাম কি রয়েছে আমার নাম দিবাকর মন্ডল থ্যাংক ইউ কি অবস্থা পুলিশ সাধারণত দুষ্কৃতি যারা তাদেরকে পেটায় আর এখন যে খবর সামনে আসছে সেটা হচ্ছে যে পুলিশকে পিটিয়েছে যারা দুষ্কৃতি তারা সন্দেশ খালিতে এটাও কিন্তু পরিবর্তন এরকম কিন্তু আগে শোনা যেত না যে পুলিশ ফাঁড়িতে ঢুকে চলে গেছে পুলিশকে দুষ্কৃতীরা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গত রাতে এটা হয়েছে দেখছেন অফিসারের একটা ছবি দেখাচ্ছিলাম এটা হচ্ছে বলে জায়গা রয়েছে খুলনাতে একটা ফ্লাড সেন্টার রয়েছে ওখানে এই যে ফ্লাড সেন্টার এখানে একটা পুলিশ ফাঁড়ি রয়েছে যেটা অভিযোগ যে গত রাতে কয়েকজন এসে যারা ওখানে ছিলেন পুলিশের বেধড়ক মারধর করে একজনকে তো রড রড দিয়ে মেরে টেরে মাথায় রাখি সব ফাটিয়েছে ওখানে যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তারপর মানে খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় সেই জন্য কলকাতায় নিয়ে চলে আসা হয়েছে তার এখন চিকিৎসা চলছে অপারেশন ইত্যাদি করতে হবে সব খালির মধ্যেই পরে এই খুলনা এই এলাকা শীতুলিয়া বলে জায়গা দর্শক কি বলবেন এই আগুন নিয়ে খেলতে 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 না এবার দেখুন আগুনে কিভাবে পুড়ছে পুলিশ বা পুলিশকে দিয়ে যারা আর কি করছেন কলকাতা থেকে তার জের হয়তো তাদের কাছে এখনো সেই আগুন এসে পৌঁছায়নি কিন্তু এটুকু বলতে পারি তাদের কাছে এসেও পৌঁছাবে এই যারা দুষ্কৃতি তাদেরকে শেল্টার দিয়ে দিয়ে শেল্টার দিয়ে দিয়ে এমন করে দেওয়া হয়েছে মাথায় তুলে দেয়া হয়েছে যখনই কোনো কারণে তাদের ওপরে চাপ তৈরি হচ্ছে কোটের জন্য বায়ে এ ব্যাস মাথা দিয়ে মানে মাথায় যারা তুলেছিলেন তাদেরকে আক্রমণ এই সন্দেশ খালিতে পুলিশের বিরুদ্ধে কত অভিযোগ ছিল যে পুলিশ যারা দুষ্কৃতি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না পুলিশ তাদেরকে দেয় এরকম অভিযোগ উঠেছিল তারাই এখন পুলিশকে পেটাচ্ছে পুলিশের মাথা ফেটে যাচ্ছে সংকটজনক অবস্থাতে তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অপারেশন করতে হচ্ছে দেখুন দর্শক কি হচ্ছে বিষয়টা আর এটুকু বলতে পারি দর্শক এই আগুন কিন্তু থামবে না এই আগুনে পুড়তে 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 দেখবেন কালীঘাট পর্যন্ত পুড়িয়ে দিয়েছে তাদেরকে দেওয়া তাদেরকে সেল্টার দেওয়া তাদের পাশে দাঁড়ানো সবকিছু জানার পরেও যদি এই রকম হয় তাই হবে আলটিমেট দুষ্কৃতি তো দুষ্কৃতি তারা কিছুই চিনতে পারে না তারা একটা সময় যাদের মানে যাদের উস্কানিতে লড়ে মানে কাজ করে তাদেরকে ঘুরিয়ে মেরে দেবে ছবল এটাই হয় এটাই হয় দুষ্কৃতীদেরকে তোল্লা দিলে এটাই হয় এই যে ঘটনা ঘটেছে দেখবেন এখানেও সেই আমার ধারণা আমি এখনো মানে বক্তব্য পাইনি শাসক দলের দেখবেন এক বললে তারা বলবে ও বিজেপির কাজ অন্যদের কাজ মানে এইসব বলে এক্ষেত্রেও দেখবেন দুষ্কৃতি যারা তাদেরকে রেহাই দিয়ে দিয়েছে হয়তো ভাববে পুলিশের একজনকে মেরেছে তো আমাদের কি আমি তো ঠিক আছি বরং আমাদের পলিটিক্যাল এটাকে ঠিক রাখতে হবে এটাকে বলে দিতে ও বিজেপি বিজেপি দুষ্কৃতি এইসব করছে এটাকে বলেই দিতে হবে দিয়ে দেখবেন হয়তো বিজেপি লোকজন লোকজনদেরকেও কয়েকটা ধরপাকড় করলেও করা হতে পারে তৃণমূল কংগ্রেসের লোকজনের সঙ্গে যুক্ত থাকলেও সে কথা ভুলেও বলা হবে না বা তাদেরকে রেহাই দেওয়ার চেষ্টা হবে আর এগুলোই তো বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এগুলিই তো আসকারা না এগুলো থেকেই তো উৎসাহ তারা পেয়ে যাচ্ছে যে আমরা যাই করি আমাদের বিরুদ্ধে কিচ্ছু হবে না পুলিশ পেটালেও কিচ্ছু হবে না যখন পুলিশ পিটিয়ে কিচ্ছু হবে না তারা দেখতে দেখতে পাচ্ছে যে পুলিশকে মারলাম তারপরেও কিছু হলো না তখন তারা আরো একটা ধাপ এগোবে ওখানকার যারা নেতা তাদেরকে মারবে তারপর এরকম করে মারতে পুলিশের উপর তারা লোকজনদেরকে মারবে বা এমন কিছু ঘটনা ঘটাবে যাতে করে উপরের লোকজনেরা জড়িয়ে যান এরকম করতে 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 একদিন দেখবেন বেকায়দায় পড়ে গেছে কালীঘাটের কালীঘাটের ব্যানার্জি পরিবারও আমার কোথাও মনে হচ্ছে কারণ এরা যেভাবে আস দেয় না দুষ্কৃতীদেরকে এটা এগুলো আগুন নিয়ে খেলা জাস্ট আগুন নিয়ে খেলা আর পুলিশদেরকেও ভাবতে হবে যাদেরকে আমরা বাঁচাই তারাই আবার আমাদেরকে ঘুরিয়ে মারে কালকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম না কি অতি সক্রিয়তা ভূপতি নগরে পুলিশের ওসি গোপাল পাঠক নাকি নাম এমএলএ বিজেপি এমএলএ তার যে অফিস যে কার্যালয় সেখানে গিয়ে ঢুকে সব সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট কিছু নেই সার্চ করা করি এইসব করার চেষ্টা হচ্ছে কি সক্রিয়তা ওই যাদের কথাই এইসব করছেন না একদিন দেখবেন তারাও আপনাদের বিপদ ডেকে এনে দিয়েছেন দেখবেন ছবল মেরে দিয়েছে এটাই হয় নিয়মের বাইরে গেলে এইসবই হয় বেশি মানে ওই দলবাজি করতে যাবেন না যারা এসব করবেন সেই পুলিশের অফিসাররাও আক্রান্ত হবে বেশি এসব করতে যাবেন না আরো পদোন্নতি হবে এইসব লোভে পড়ে করতে যাবেন এবং আপনারা ওই নিচের অফিসারদেরকে বলবেন এটা করতে হবে সেটা করতে হবে তারাও করতে বাধ্য হন করতে গিয়ে তারাও অনেকে শিকার হয়ে যাচ্ছেন সব পুলিশ যে এটা করে ইচ্ছা করে তা কিন্তু নয় তা নয় কিন্তু পুলিশের একটা বড় অংশ রয়েছে তারা শাসকের এইসব নীতি এইসব মানতে পারছে না কিন্তু করতে বাধ্য হচ্ছেন অফিসার ও দিচ্ছেন রা বলে দিচ্ছেন করতে হবে তো যারা এরকম হুইপ জারি মানে হুইপ জারি করে অন্যদেরকে এইসব করাচ্ছেন ভাবছেন যে আমি তো দূরে রয়েছে আমাকে কেউ কিছু করতে পারবেন না দেখবেন ফাঁসবেন একদিন আপনারা আক্রান্ত হবেন যারা এইসব করছেন বে নিয়মে কাজ করছেন আক্রান্ত হবেন বেনিয়ম কখনো চিরস্থায়ী হতে পারে না বেডিয়াম কখনো দীর্ঘ সময়ের জন্য হতে হতে পারে পারে না না যারা এইসব করছেন আগুন নিয়ে খেলছেন পুলিশ এখন দুষ্কৃতি পুলিশ তারপরেও শাসক তারপরেও শাসক গার্ড করার চেষ্টা করছে এটাই তো ভয়ঙ্কর বিপদ এখান থেকে তো আসকার পেয়ে যাচ্ছে দুষ্কৃতিরা তারা ভাবছে যে আমরা যা খুশি করতে পারি আমাদের বিরুদ্ধে কে খুশি করতে পারবে না আবার বলছি যে ঘটনা ঘটেছে সন্দেশকালীতে এটা আমি অনেকে বলছেন দেখছি যে এটা পুলিশের প্রাপ্য ছিল পুলিশ দুষ্কৃতদেরকে গার্ড করছিল আজকে তাদের তারা আক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা তবুও পুলিশের তো পরিবার রয়েছে সেদিকটা ভাবলে আমাদের খারাপ লাগে কিন্তু পুলিশকে সতর্ক হতে হবে পুলিশের উপরে যারা ডিরেকশন দিচ্ছেন তাদেরকে সতর্ক হতে হবে হয়তো ভাবছেন যে ও নিচেতলায় মার কাছে আমার কি না এসেই ঘুটে পড়ে আর গোবর হাসে ওই রকম একদিন আপনারও হাল হবে আর যারা আরো উপর থেকে ডিরেকশন দিচ্ছেন নেতৃত্ব স্থানীয় তারাও কিন্তু সে আগুনে পুড়বেন দেখবেন কি হয় একটু সময় লাগতে পারে কিন্তু পুড়বেন এইভাবে চলে না এইভাবে চলে না এখান থেকে যদি শিক্ষা না নেয় পুলিশ বা যদি দুষ্কৃতীদেরকে কন্ট্রোলের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা না দেখায় পুলিশ পুলিশেরও মানে পুলিশেরও স্বাভাবিক যে জীবন তাদের তাদের তো পরিবার রয়েছে সব হেল হয়ে যাবে যাচ্ছে তাই হয়ে যাবে দর্শক কি বলবেন যে ঘটনা ঘটেছে সন্দেশখালীর সিতুলিয়া খুলনার ওখানে খুবই বিপজ্জনক আমি অফিসারটা দেখছিলাম খুব অল্প বয়স বত্রিশ না কত একদম ইয়াং ছেলে একেবারে ইয়াং ছেলে দর্শক খারাপ লাগছে তার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটবে সেটা ভাবার জন্য পুলিশ এবং সংশ্লিষ্ট মহলকে ভাবতে বলবো খুশি করতে যাবেন না ওপরের কথা শুনে নিজেদের জীবনটাকে নিয়েও ভাববেন আর মানুষের কথা সাধারণ মানুষের কথা ভাববেন যারা দেখছেন তাদের তো হাল খারাপ হবে সেটার জন্য ওয়েট করতে হবে কিন্তু আপনারা ঠিক মতো করে চলুন কারণ কারো জীবন বিপন্ন হোক যারা দুষ্কৃতি তাদের দ্বারা এটা আপনার কক্ষ যায় না দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি